দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আবারো ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা কে ইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। গত দেড় দশকে চট্টগ্রাম সহ সমগ্র দেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে বক্তব্যে তা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দুর্নীতি খুন লুটপাট ছাড়া কিছুই করতে পারে না। এই টানেল যোগাযোগ ব্যবস্থায় শুধু চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম না, সমগ্র বাংলাদেশের যোগাযোগ পাশাপাশি আমাদের আঞ্চলিক যোগাযোগ একটা বিরাট ভূমিকা রেখে যাবে। এখন আর ওই ঝড় বৃষ্টি উপেক্ষা করতে হবে না, আপনারা নদীর তল দিয়েই গাড়ি চলাচল করবে। দক্ষিণ এশিয়ায় এত বড় টানেল এটা এই প্রথম। আজকে এই যে উন্নয়ন এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ নৌকা মার্কায় আপনারা গত নির্বাচনে ভোট দিয়েছেন, এই নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, আর এই নৌকা মার্কা যখনই সরকার এসেছে দেশের মানুষের উন্নতি হয়েছে। গত ১৫ বছরে এই চট্টগ্রামে আমরা যে উন্নতি করেছি, আজকে মিরেশরাই সেখানে বিশাল আপনাদের ইকোনমিক জোন অর্থাৎ বিশাল অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, দেশি বিদেশি বিনিয়োগ আসে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব ইতিমধ্যে আমরা পেয়েছি।